স্যার, একটু অন্য একটা প্রসঙ্গে যেতে চাচ্ছি, আমি জানি না এটার উত্তর আপনি দেবেন কিনা, এটা আপনার নিজের সিদ্ধান্ত, ব্যক্তিগত সিদ্ধান্ত। এফডিসিতে আমরা সবসময় দেখেছি কি একটা রাজনৈতিক প্রভাব থাকে, সেটা প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক, হয়তো বা যেই সরকার আছে যখন ক্ষমতায় সেই সরকারের সমর্থক তারকাদের বা আর্টিস্টদের একটু আলাদাভাবে বেনিফিট দেওয়া হয়, আবার সরকার বদল হলে বিপরীত সরকারের আর্টিস্টদেরকে দেওয়া হয়। তো এই যে একটা কোন্দল বা এই যে একটা বৈষম্য, এটা কি আসলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর কিনা? না, তুমি যে বলছো এটা কমপ্লিট রং, মিথ্যা। এটা তোমাদের, তোমরা যারা বানিয়ে বলেছে তাদের কথা শুনে তুমি বলেছ। এফডিসি আমাদেরকে নন কোঅপারেশন করার জায়গা নাই। আমি চলচ্চিত্র নির্মাণ করব, আমি এফডিসিতে আসবো, এফডিসির একটা ভাড়া আছে, যে কোনো জায়গাতে করলে একটা ফিস আছে, সেটা দিতে হবে, ওটা দিয়ে কাজ করে আমরা চলে যাব। তো এফডিসি আমাদেরকে নন কোঅপারেশন করলে, তো এত বড় এত টাকা খরচ করে এত কিছু তৈরি করে রেখেছে, ওরা যদি আমাদের সেরকম করে তাহলে চলে গেলে তো এটা সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লস হয়ে যাবে। এটা ওরা করবে কেন? এটা করে না, এটা তোমাদের শোনা কথা। কিন্তু স্যার, আমি এত ছবি করেছি, 81টা ছবি করেছি, ওর ভিতর থেকে মনে করো যে 70টা ছবি তো এফডিসির আন্ডারে, এফডিসির পার্টি হয়ে আমরা কাজ করি। কিন্তু অনেক আর্টিস্ট স্যার সম্প্রতি বলেছে সাবেক সরকার পতনের পরে যে তারা এই সময়টায় আসলে অনেক নাকি কাজ পায়নি, তাদের নাম লিস্টে থাকলে শুটিংয়ের পারমিশন দেওয়া হয়নি। না, তাহলে পারমিশন দেওয়া না, এটা কি এফডিসি করে শুটিংয়ের পারমিশনটা? এফডিসি তো আমি, আমাকে শুটিং করার পারমিশন দেবে, ক্যামেরাটা নিয়ে আমার এখানে বসে কাজ করে, আমার একটা ভাড়া আছে ওটা দিয়ে দেন, এরার কোনো ডোমিনেট করে না কোথাও। তাহলে বিষয়টা বলতে চাচ্ছেন যে না না ঠিক না, এফডিসি করবে কেন? এফডিসি করলে তো আমাদের সাথে করলে তো ওরা আমাদের কাছে মানে সুন্দর ব্যবহার পাবে না। তা আপনি বলার কে, আমি কাকে নিয়ে কাজ করবো না করবো, কোথায় করবো, আমি আপনার কিন্তু করবো না বাইরে করবো, ওরা তো বলে না তো আমার আমার বাইরে করেন না, কিন্তু বাইরে আমরা করি। এখন এফডিসির ভাড়া বাইরের থেকে ডাবল, মানে এফডিসিতে ক্যামেরা পেতে, ক্যামেরা সহ এখানে কাজকর্ম করলে যা টাকার দিতে হয় একদিন খরচ, বাইরে করলে তার অর্ধেকও লাগে না। এই অভিযোগটি সবারই যে এফডিসিতে আসলে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, এবং হয়ে যায় যে এটা কর্তৃপক্ষ তো এমডি, তো ম্যানেজিং ডাইরেক্টর যদি দেখে যে আমার এখানে কাজ হচ্ছে না, তোমরা রেট কমাই দাও, আমাদের চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক, প্রযোজক মেন চলচ্চিত্রের নির্মাণের জায়গায়, মানে বানায় পরিচালক, কিন্তু মেইনটা তো লগ্নিটা যারা দেয় তারা, তো ওরা ওরা যদি বলে, ওরা তো বলে না, ওদেরকে মানে ওরা কাজ করে, ওরা এখানে থেকে বাইরে কাজ করলে তার টাকা, মানে আমার 7 দিন ছুটি করলে যদি আমার এখানে 5 লক্ষ টাকা খরচ হয়, বাইরে করলে আমার 3 লক্ষ টাকা খরচ হবে, তো আমি এখানে কেন করব? আমার ক্যামেরার ভিতরে তো, বাইরে করলে যেটা ক্যামেরার ভিতরে আসবে, এখানে করলে তো সেটাই আসবে, এমন তো না এখানে করলে আর্টিস্টরা ভালো অভিনয় করে ফেলছে, ভালো ক্যামেরাম্যান লাইট করে ফেলছে, এটা তো না।